মল্ল রাজার আমল থেকে চলে আসা রাবণ বধের প্রথা আজও ধরে রেখেছে বিষ্ণুপুরবাসী। প্রায় 1000 বছর ধরে এই প্রথা জারি রেখেছেন তারা, নিয়ম করে চলে উৎসব। আজ দেখুন তারই কিছু ইতিহাস। রাবণকে বধ করার জন্য দেবী দুর্গার আরাধনা করেছিলেন ভগবান রাম। লঙ্কেশ্বর রাবণ বধ করা ভগবান রামের কাছে এক চরম অধ্যায় ছিল, তাই তিনি দেবী দশভুজার কাছে আশীর্বাদ প্রণীত হয়ে এই কর্মে উদ্বুদ্ধ হয়েছিলেন। আজ সেই অযোধ্যা থেকেই হাজার হাজার বছর আগে আমরা এগিয়ে এসেছি। আজ হয়তো ভগবান রাম বা শয়তান রাবণ কারো কারো অস্তিত্বই নেই এই জগতে, রামের অস্তিত্ব থাকলেও শুধুমাত্র ভগবান রূপে আছে। রামের রাবণ হত্যার বিজয় পর্ব সারার পর রামের অনুরাগী যথা হনুমান, জাম্বুবান, বিভীষণ, সুগ্রীব তারা করেছিলেন বিজয় মিছিল। আজ এত হাজার বছর পেরিয়ে গেলেও সেই ধারাকে বজায় রেখেছে বাঁকুড়ার বিষ্ণুপুরবাসী। দশমী থেকে শুরু করে দ্বাদশী পর্যন্ত হনুমান, বিভীষণ, সুগ্রীব এবং জাম্বুবানের রূপ ধারণ করে চলে শোভাযাত্রা। তবে এবছর সাথে চলছে করোনা সচেতনতার প্রচার, গলায় প্লাকেট ঝুলিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। তারা জানাচ্ছেন আমাদের মতো আপনারাও মাস্ক পরুন। সেই শোভাযাত্রার পালা শেষ হলে শুরু হয় রাবণ বধের পালা। তৎকালীন মল্ল রাজা রঘুনাথ সিংহের আমলে শুরু হয় এই অনুষ্ঠান। এজন্য এখানে তৈরি হয়েছিল রঘুনাথ মন্দির। রঘুনাথ মন্দির প্রাঙ্গণে গত 1000 বছর ধরে একইভাবে হয়ে আসছে এই উৎসব। আগে অনেক মানুষজন এবং আড়ম্বর করে পালিত হতো এই যাত্রা। এখন শোভাযাত্রার ধরন কিছুটা আয়োজিত হলেও বাপ ঠাকুর দাদাদের দেখানো পথে একইভাবে হেঁটে চলেছেন তারা। পরবর্তী বছরগুলোতে এই একইভাবে ধারা পালন করে আসবেন তারা, এই আশাই রাখছেন। আজকের উৎসব হবে, আজকে ইন্দ্রজিৎ বধ হবে, সেই জন্যে আজকে দিনের বেলায় এই যে সকাল থেকে আমরা ওই বান্দররা সব বেরিয়েছে, চারদিকে নৃত্য করবে, করে বাড়ি বাড়ি ঘুরবে, নৃত্য করবে, পাড়ায় পাড়ায় ঘুরবে, করে এটা করা হয়। মানে আমাদের এখানে রেওয়াজটা ঠিক চলছে বলে সেটা একটা আনন্দ পূর্তির দিন, আর এই যে চলছে এখনও প্রথা অনুযায়ী চলে যাচ্ছে সেটার জন্য করে, যা এক বিলুপ হয়ে যায়নি। মানে ইয়েটা কারণ এটা করা হয় কী হয়েছে, এইটা ওই রামচন্দ্র যিনি যুদ্ধ করে রাম রাবণকে বধ করেছিলেন তার উপলক্ষে এইটা ওইভাবেই করা হয় সেই প্রথা অনুযায়ী। আমার নাম বিদ্যুৎ রায়। সাধ্যের মতো সাধ পূরণ। ফ্ল্যাট কিনতে চান, খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চান গৃহপ্রবেশ, তাহলে আর দেরি নয়। পুজোর আগে মন্দিরনগরী বিষ্ণুপুরে অত্যাধুনিক ঝাঁ চকচকে একেবারে মনের মতো ফ্ল্যাট নিয়ে হাজির আমরা। সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে, শুধুমাত্র আগ্রহী ব্যক্তিরাই যোগাযোগ করবেন 7000332314 9433088764 রাজেশ্বরী অ্যাপার্টমেন্ট অপোজিট বিষ্ণুপুর ফায়ার ব্রিগেড, এসডিপি অফিস তুর্কিডাঙ্গা বিষ্ণুপুর, মাত্র 16 লক্ষ টাকা থেকে শুরু।